রমজানের রোজা থেকে কিভাবে ঘরোয়াভাবে নিজেদের স্কিন কেয়ার করা যায় আজকের পর্বে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই জন্য আজকে আমি কিছু ফেসপ্যাক তোমাদের সাথে শেয়ার করব। তো এই ফেসপ্যাকগুলো আশা করব যে তোমাদের জন্য উপকারী হবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে ফেলি। রোজায় ত্বকের যত্নে ঘরোয়াভাবে তোমরা যে ফেসপ্যাকগুলো তৈরি করতে পারবে সেটা হচ্ছে, যাদের হচ্ছে ড্রাই স্কিন তারা হচ্ছে কাঠবাদাম, গোলাপ জল এবং ঠান্ডা দুধ দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারবে। এটা যাদের ড্রাই স্কিন তাদের জন্য খুবই উপকারী। আর যাদের হচ্ছে অতিরিক্ত পরিমাণে ড্রাই স্কিন তারা হচ্ছে টমেটো, কলা, শসা এই সবগুলো একসাথে মিক্স করে ফেসপ্যাক তৈরি করে ইউজ করতে পারো। এতে যাদের অতিরিক্ত পরিমাণে ড্রাই স্কিন তাদের জন্য উপকারী হবে। এরপর আসছে অয়েলি স্কিন, যাদের তারা কিভাবে ফেসপ্যাক ইউজ করবে। যাদের অয়েলি স্কিন তারা হচ্ছে শসা, গাজর, মুসুরের ডাল বাটা, পুদিনা পাতার রস এগুলো একসাথে মিক্স করে হচ্ছে ফেসপ্যাক ইউজ করতে পারো। এতে যাদের অয়েলি স্কিন তাদের অয়েলটাকে কন্ট্রোল করে কিন্তু স্কিনটাকে উজ্জ্বল করতে সাহায্য করবে। এছাড়াও যাদের অয়েলি স্কিন তারা আরও একটা ফেসপ্যাক ইউজ করতে পারো, সেটা হচ্ছে মুলতানি মাটির ফেসপ্যাক। মুলতানি মাটি তোমরা মুলতানি মাটির সাথে গোলাপ জল মিক্স করে হচ্ছে ফেসে ইউজ করতে পারো। এটাও কিন্তু অনেক ভালো একটা ফেসপ্যাক যেটা স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে থাকে। এছাড়াও সব টাইপের স্কিনে যারা হচ্ছে স্কিনটাকে সুদিং রাখতে চাও তারা হচ্ছে গোলাপ জল এবং হচ্ছে অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো। এটা স্কিনটাকে সুদিং রাখতে, হেলদি রাখতে সাহায্য করে থাকে। তো এভাবে করে কিন্তু তোমরা ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করে কিন্তু নিজেদের স্কিন কেয়ার করতে পারো এই রমজানে। তো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। তো সময় এসে গেছে আজকের পর্ব থেকে বিদায় নেওয়ার। দেখা হবে নেক্সট আরেকটি রমজানের এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। About all